ফিফার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য। তার কারণ গাইজ, আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের 1 থেকে 6 নম্বর ইলাইট পাসের মেন বান্ডিল গুলো কোন ইভেন্টের মধ্যে কবে ব্যাক আসছে, সাকুরা বান্ডিল, হিপ হপ বান্ডিল, এইসব বান্ডিল গুলো কবে আসবে। এন্ড নেক্সট টাইম বলা ভুল হচ্ছে, গতবার যখন একটা ইভেন্টের মধ্যে সমস্ত 1 থেকে 6 নম্বর ইলাইট পাসের মেন বান্ডিল গুলো দেওয়া হয়েছিল, সেই ইভেন্টের নাম ছিল আলটিমেট রিকোয়ার, এই টাইপের কিছু একটা নাম ছিল, তোমরা এখানে পোস্টারে দেখতে পাচ্ছ। এন্ড গাইজ, এই ইভেন্টটা কবে এসেছিল আর প্রত্যেক বছর সেই একই দিন চলে যাচ্ছে, বাট এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কেন দেওয়া হচ্ছে না, রিটার্ন কবে দেওয়া হতে পারে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে জানবো। তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করে, একটু স্কিপ না করে। এন্ড সব থেকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, আমার একটা সাবস্ক্রাইবার আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে, তো সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্টও করেছি। আর সেই চ্যালেঞ্জটা যদি গাইজ আমি হেরে যাই, তাহলে ছোটোখাটো একটা বাস আমার যাবে। তো সেই চ্যালেঞ্জটা আমি এখানে অ্যাকসেপ্ট করেছি, তো চ্যালেঞ্জটাও এখানে কমপ্লিট করবো, সেটাও তোমরা দেখতে পাবে। অ্যান্ড ফার্স্টে আমরা কথা বলবো যে ইলাইট পাস মানে 1 থেকে 6 ইলাইট পাসের সমস্ত মেন বান্ডিল গুলো আমাদের গেমের মধ্যে কবে ব্যাক আসতে পারে আর কোন ইভেন্টের মধ্যে আসতে পারে। তো গাইজ দেখো, গতবার যখন একটা ইভেন্টের মধ্যেই সমস্ত 1 থেকে 6 নম্বর ইলাইট পাসের সমস্ত মেন বান্ডিল গুলো দেওয়া হয়েছিল, তো সেই ইভেন্টের নাম তোমাদেরকে বললাম আলটিমেট রিকোরিট, এই টাইপের একটা নাম ছিল। আর সেই ইভেন্টটা এসেছিল কিন্তু গাইজ জুন মাসে, 2019 সালের জুন মাসে। তো ওই দিন ওই ইভেন্টটা আসার একটাই মানে গাইজ, সেই দিন ছিল ফ্রি ফায়ার ইলাইট পাসের অ্যানিভার্সারি। ফ্রি ফায়ারের অ্যানিভার্সারি নয় গাইজ, ইলাইট পাসের অ্যানিভার্সারি। তোমরা এখানে লেখা দেখতে পাচ্ছ, এখানে অ্যানিভার্সারি, ইলাইট পাস অ্যানিভার্সারি লেখাও আছে। তো তোমাদেরকে বলে রাখি, 2018 সালের জুন মাসে ফার্স্ট ইলাইট পাস গেমের মধ্যে আসে, প্রথম ইলাইট পাস। তো সেই হিসেবে দেখতে গেলে প্রত্যেক বছরের জুন মাসই কিন্তু ফ্রি ফায়ার ইলাইট পাসের অ্যানিভার্সারি। তো সেকেন্ড অ্যানিভার্সারিতে নয়, আই থিঙ্ক 2018 সালে লঞ্চ হয়েছিল ফার্স্ট ইলাইট পাস, তো 2019 সালে ছিল ফার্স্ট অ্যানিভার্সারি। তো 2019 সালের জুন মাসে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে নিয়ে আসা হয়েছিল, শুধুমাত্র ইলাইট পাস অ্যানিভার্সারি তাই। বাট এখন চলছে গাই জুন মাস, বাট এখনও কিন্তু আমরা, গত 3 বছর চলে গেল, গত 2 বছর আই থিঙ্ক চলে গেল আমাদের ইলাইট পাসের অ্যানিভার্সারি, বাট আমরা কোনো ধরনের কোনো এই ধরনের ইভেন্ট দেখতে পাইনি। আর একটা জিনিস কি গাইজ, এই বান্ডিলগুলো আসলে কবে ব্যাক আসবে সেইটা নিয়ে যদি কথা বলতে যাই, মানে তোমাদের অনেক বেশি কোশ্চেন আছে এই রিগার্ডিং, যে হিপ হপ বান্ডিল কবে ব্যাক আসবে, সিজন 1 ইলাইট পাস কবে ব্যাক আসবে। তো তোমাদেরকে আমি বলে রাখি গাইজ, এখনও যেটুকু প্লেয়ার খেলছে গেমটা, এইসব বান্ডিলগুলো ব্যাক আসেনি বলেই খেলছে। যেদিন এইসব বান্ডিলগুলো ব্যাক চলে আসবে, সেদিন পুরো খেলাই শেষ হয়ে যাবে, গেম বরবাদ হয়ে যাবে গাইজ। কত প্লেয়ার গেম খেলা ছেড়ে দেবে তার কোনো মানে হিসেবই থাকবে না গাইজ। তো সেই জন্য পার্সোনালি আমি নিজেও চাই যে এই হিপ হপ সাকুরা এইসব বান্ডিলগুলো যেন ব্যাক না আসে। আর শুধুমাত্র এই হিপ হপ সাকুরো বা এইসব বান্ডিলগুলো নয় গাইজ, তোমাদেরকে আমি বলি যে হিসাবে রেয়ার রেয়ার বান্ডিলগুলো ব্যাক নিয়ে আসা হচ্ছে, বানি বান্ডিল ব্যাক নিয়ে আসা হচ্ছে, হিপ হপ বান্ডিল ব্যাক নিয়ে, হিপ হপ নয় সরি গাইজ, এখানে আমাদের ব্রেক ডান্সের বান্ডিল ব্যাক নিয়ে আসা হচ্ছে, এছাড়াও কিছুদিন আগে ব্যাক নিয়ে আসা হয়েছিল আর একটা কি বান্ডিল, যেন বান্ডিলটার নাম আমার মনে পড়ছে না, সেই মাথায় শিং উঠে আছে ওই যে বান্ডিলটা, তো সামুরাই বান্ডিল, সেই সবগুলো সব ব্যাক নিয়ে আসা হচ্ছে একের পর এক। কেন ব্যাক নিয়ে আসা হচ্ছে এগুলো? গেমের প্রতি ইন্টারেস্টই মানুষের চলে যাচ্ছে, এরপর আর গেম বলে কিছুই থাকবে না, তখন আর গেম বলে কিছু যদি না থাকে আমরা খেলবো কি? তো সেই জন্য পার্সোনালি আমি নিজেও চাই, আর তুমিও যদি আমার মতো এরকম ভাবে ভাবো তাহলে তুমিও চাইবে, যে বিশেষ করে হিপ হপ সাকুরা বা পুরনো যেসব ইলাইট পাসের বান্ডিল আছে সেগুলো যেন ব্যাক না নিয়ে আসা হয়। গেরিনা, তোমার কাছে হাত জোড় করে আমি বলছি, গেরিনা এইসব বান্ডিলগুলো, রেয়ার রেয়ার বান্ডিলগুলো আর নিয়ে এসো না ব্যাক, তাহলে গেমের প্রতি ইন্টারেস্ট মানুষের থাকবে না, যেটুকু ইন্টারেস্ট আছে তাও আর থাকবে না। তারপরও গাইজ তোমাদেরকে বলে রাখি আমি একটা জিনিস একদম কনফার্ম ভাবে, যেদিন ভাববে যে ফ্রি ফায়ার একদম শেষ, মানে ফ্রি ফায়ার আর কেউ খেলছে না, ফ্রি ফায়ার জোর করে খেলাতে হচ্ছে মানুষকে, সেই দিন গেরিনা সেকেন্ড ইলাইট পাস, ফার্স্ট ইলাইট পাস, তার আগেরও ইলাইট পাস থাকলে সেগুলোও ব্যাক নিয়ে আসবে। এন্ড হ্যাঁ গাইজ, কোনো সময় যদি এই বান্ডিলগুলো এই টাইপের কোনো ইভেন্টের মধ্যে ব্যাক আসে, আলটিমেট রিকোয়েড বা এই টাইপের যে কোনো ইভেন্টের মধ্যে, তাহলে সেইখানে কিন্তু মোটামুটি 2500 ডায়মন্ডের স্পিন থাকবে বলে আমার মনে হয় না। কারণ যে সময় 2019 সালে ইভেন্টটা এসেছিল, সেই সময় 2500 ডায়মন্ডের স্পিন ছিল, একটা স্পিন 2500 ডায়মন্ড, তার মধ্যে তুমি একটা যে কোনো একটা বান্ডিল তুমি পাবেই পাবে। বাট এবার যদি ওই ইভেন্টটা আবার নিয়ে আসা হয় গাইজ, আমার মনে হয় না 2500 ডায়মন্ডের স্পিন থাকবে, মোটামুটি 5 থেকে 5000 ডায়মন্ডের স্পিন থাকতে পারে, না
তাহলে গাইজ একবারে 10,000 ডায়মন্ডের স্পিন থাকতে পারে। তার কারণ এখন কিন্তু ওই যে পুরোনো ইলাইট পাসের বান্ডিলগুলো হাইপ কিন্তু একদম তুঙ্গে, মানে পুরো মাথাই নষ্ট, ওই বান্ডিলের সাথে কোনো কথা হবে না। তো সেই জন্য আমার মনে হয় যে ওই ইভেন্ট যদিও বা আসে এখান থেকে 2-1 বছর পরে হলেও, তাও আমরা কিন্তু সেখানে মানে সবাই নিতে পারবো বলে আমার মনে হয় না। আমি নিজেই নিতে পারবো কিনা সন্দেহ নেই গাইজ। তো যাই হোক, আমাদের এখানে আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। অ্যান্ড এবার গাইজ আমরা করব চ্যালেঞ্জ। আমাদের সাবস্ক্রাইবার আমাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছে, তো কি চ্যালেঞ্জ জানিয়েছে তার জন্য আমরা চলে যাবো ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে চ্যালেঞ্জটা করেছে, তো চলো এখান থেকে আমরা ইনস্টাগ্রামে চলে যাই। অ্যান্ড ইনস্টাগ্রামে আই থিঙ্ক ইনবক্স এর মধ্যে আমাদেরকে চ্যালেঞ্জ করেছে, অ্যান্ড এখানে চলে যাবো ফার্স্ট একটা আই থিঙ্ক। তো এখানে আমাদের চ্যালেঞ্জটা বেসিক্যালি কি করেছে সেটা তোমরা দেখো। তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম, এই ভিডিও গুলো দেখে হাসতে পারবে না, হাসিফি হাসিফি না হাইসা ফেলে আমাকে একটা উইকলি মেম্বারশিপ দিবা, দেখি পারো কিনা। গাইজ দেখেছো চ্যালেঞ্জটা, দেখেছো একটা ইউনিক টাইপের চ্যালেঞ্জ। তো তোমরা যদি আমাকে এরকম চ্যালেঞ্জ করতে চাও ইনস্টাগ্রামে তাহলে করতে পারো। অ্যান্ড অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না গাইজ, ফলো করে তারপর তোমরা চ্যালেঞ্জ দিতে পারো, অবশ্যই কোনো সমস্যা নেই। তো গাইজ এখানে কটা ভিডিও পাঠিয়েছে আমাকে, তিনটে ভিডিও পাঠিয়েছে। তো এই তিনটে ভিডিও দেখবো আমি, এক ফোঁটা হাসবো না তোমাদের সামনে। আর যদি আমি কোনো ভিডিও দেখে হেসে ফেলি তাহলে গাইজ এই ভাইকে এখানে আমি SMS করে দেবো, ভাই UID দাও, তোমাকে আমি উইকলি একটা করে দিচ্ছি। কি করবো গাইজ, যদি আমরা ফেল হয়ে যাই তাহলে কিছুই করার নেই। তো চলো এখানে আমরা স্টার্ট করব। তার আগে গাইজ আমাদের কানে কিছু গুঁজতে হবে। তো কানে কি গুঁজবো আমরা? কানে কিছু না গুঁজলে আমরা সাউন্ড কি করে শুনবো যে কি বলছে? তো চলো এখান থেকে কানে আমরা গুঁজে নিয়েছি হেডফোন। অ্যান্ড এবার গাইজ আমরা এখান থেকে স্টার্ট করবো একটা একটা ভিডিও। তো চলো আমরা একটু দুঃখের মুখ করে নিই, দাঁড়াও। গাইজ আমাদের একটা ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাট আমরা একবারও হাসিনি, উল্টো বা আমরা আরো কেঁদে ফেলছিলাম এক্ষুনি, আমরা একবারও হাসিনি গাইজ। একটা ভিডিও আমাদের কমপ্লিট, 2 নম্বর ভিডিওতে চলে যাবো এবার। অ্যান্ড 2 নম্বর ভিডিওটা চলো ফেলে করে দিলাম। সাগরে ভেসে গেছিলাম। তো চলো এবার দেখবো গাইজ আমরা 3 নম্বর ভিডিও, আর আমাদের চ্যালেঞ্জ কিন্তু আর একটুখানি বাকি। তো চলো এখান থেকে ফটাফট 3 নম্বর ভিডিওটা আমরা প্লে করে দিই। অ্যান্ড 3 নম্বর এত দুঃখের মধ্যে দিয়ে, এত কষ্টের মধ্যে দিয়ে এসেও আমরা লাস্টে হেরে গেলাম গাইজ, হেরে গেলাম আমরা। তো চলো এখানে ভাইকে বলে দিই, ভাই UID দাও, চলো UID দাও দিয়ে ও ভাই UID দাও। তো দেখা যাক ভাই, এখানে UID দিলে ভাইকে একটা উইকলি মেম্বারশিপ আমি করে দেবো। অ্যান্ড গাইজ এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট সেকশন লিখো। অ্যান্ড চ্যালেঞ্জ জানাতে চাইলে অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে এই টাইপের চ্যালেঞ্জ দিতে পারো, না হাসা চ্যালেঞ্জ, মানে তোমরা ভিডিও পাঠাবে আমি দেখে হাসলে হবে না। তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, লাইক না দিয়ে থাকলে লাইক দিও ভিডিওতে একটা। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।